আসসালামু আলাইকুম, ময়মনসিংহ মেডিকেল কলেজ মোমেক শাখা ছাত্রদলের 1996-98 কমিটির প্রচারক সম্পাদক ছিলেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সেই সময় বেপরোয়া হয়ে ওঠেন মুরাদ, যা খুশি তাই করতেন। মদ্যপ অবস্থায় দেখা গিয়েছিল তাকে বেশ কয়েকবার। ফেন্সিডিলের নেশায় বুধ হয়ে থাকতেন তিনি। ফেন্সিডিলে এতই আসক্ত ছিলেন তিনি যে মাদক কিনে টাকা না দিলে গাছের সঙ্গেও তাকে বেঁধে রাখার ঘটনা ঘটে। মুরাদের বিষয়ে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তৎকালীন ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। আবু ওয়াহাব আকন্দ সাংবাদিকদের বলেন, মুরাদ হাসান ময়মনসিংহে ছাত্রদল করতেন, সে সময় তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। বাগমারা এলাকায় তাকে মদ্যপ অবস্থায় দেখা যেত, ফেন্সিডিল সেবন করতেন, যা সবারই জানা ছিল।